প্রায় একটা বছর অপেক্ষা করার পর আজকে ফাইনালি চলে এসেছি সেই দিনটা নিয়ে, যে দিনটার জন্য আমি সারা বছর অপেক্ষায় থাকি। হ্যাঁ, তোমরা একদম ঠিকই ধরেছো, এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। আমাদের পাড়ায় কালী পুজো হয় এতদিনে, তোমরা যারা আমাকে ফলো করো তারা বুঝেই গেছো। আমাদের পাড়াটার নাম হচ্ছে শকুন্তলা পার্ক কালী পুজো পরিবার। তো এটা হচ্ছে একদম কালী পুজোর আগের দিন রাতের আর কি ভিডিও, যেদিন আর কি আমাদের বাড়িটাও আলো দিয়ে সাজানো হয়েছিল, এই যে তার একটা ছোট্ট অংশ, আর সামনে প্যান্ডেলটাও আর কি জাস্ট শেষ হয়েছিল। তো সেই দিন রাতেই অ্যাকচুয়ালি ঠাকুর এসেছিল, বাট মানে আমরা দেখতে পারিনি কারণ অনেক রাতে এসেছে, মানে 12:30 নাগাদ এসছে। আর আগে সন্ধেবেলা আমি বাড়ি ফিরে পড়িয়ে নিয়ে এই ভিডিওগুলো আর কি করেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ, কি সুন্দর না মায়ের মুখটা, মানে দেখলেই যেন মন ভরে যায়। আর এই বছর মাকে যিনি দিয়েছিলেন, আমাদের পাড়ার যে দাদাটা দিয়েছিল মাকে, তো সে আর কি বেনারসি পরিয়ে দিয়েছিল, আর মানে এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। আমি সকালবেলা গিয়ে ওখানে ঠাকুরের কিছু কাজ করছিলাম, তো তখন আর কি এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। মানে আমার ওখান জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল, আমার এত ভালো লাগছিল পরিবেশটা। তো তারপর বিকেলবেলা আর কি এই প্রদীপটা সাজিয়েছিলাম। এই প্রদীপটা এবছর মা কিনে এনেছে ঠাকুরের কাছে দেওয়ার জন্য, আমাদের বাড়ির ঠাকুর ঘরে দেওয়ার জন্য। তো এই প্রদীপটা জ্বালালাম, তারপর আমাদের ঠাকুর ঘরের সামনে আরও একটা বড় প্রদীপ জ্বালালাম। আমার প্রদীপ জ্বালাতে খুব ভালো লাগে, তো বাড়ির বিভিন্ন জায়গায় আমি কোনো একটা উৎসব অনুষ্ঠান পেলেই আর কি প্রদীপ জ্বালাতে থাকি। তো সারাদিন উপোস করেছিলাম সেই জন্য, তারপর ফাইনালি মায়ের কাছে গেলাম। এই হচ্ছে মায়ের ওই জায়গাটা, খুব সুন্দর করে সব সাজানো, পুজো তারপর শুরু হলো, চলো পুরোটা দেখো। এই যে ছোট্ট মা কালীকে দেখছো না, এটার পেছনে জানো একটা গল্প আছে। আমার বাবা যে বছর মারা গেছিলেন তার আগের বছরই এই মা কালীটা বানিয়েছিলেন, পুরো ফিনিশিংটা করতে পারেননি, তার আগেই তিনি গত হয়েছিলেন। কিন্তু ওই ঠাকুরটা আর কি আমাদের বাড়িতেই ছিল, আমরা নর্মালি পুজো যেমন করি সেভাবেই করতাম। কিন্তু কি জানি কেন এবছর আমার খুব ইচ্ছা হলো যে ওনাকেও আর কি মায়ের পাশে বসাই। আর ঠাকুরটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, মানে একদম তলাটা পুরো ভেঙে গেছে, তো রাখাই যাচ্ছে না কোনোভাবে। তো আমার তাই মনে হলো ঠাকুরকে জলে ফেলার আগে যদি একবার একটু পুজো করে নেওয়া যায়। তো মা কালীর সাথে আর কি ওনাকে বসিয়ে দিয়েছিলাম সুন্দর করে যাতে পুজো হয়। আর ঠিক কীভাবে জানি না, মা কালী, দুই মা কালী যেন সমানভাবে পুজো পেয়েছে, আর এটা দেখে যে মনে আমার কতটা শান্তি হয়েছে আমি কি বলবো তোমাদেরকে। চব্বিশ ঘন্টা উপোস করে থাকার পর সত্যিই আর সেরকমভাবে সুযোগ পাইনি নিজেকে ভিডিওতে দেখানোর জন্য, বাট কিছু ছবি আমি তোমাদের জন্য একদম শেষের দিকে অবশ্যই দেব। আর এই হচ্ছে পুজো যখন শেষের পথে, মোটামুটি যজ্ঞ চলছে, তারপর অঞ্জলি আর প্রদীপ জ্বালানো, এইগুলো হলেই পুজো আর কি শেষ হয়ে যাবে। তো দেখতে দেখতে কীভাবে যেন চব্বিশটা ঘন্টা কেটে গেল, এই দিনটা যেন খিদেও পায় না ঘুমও পায় না, মনে হয় সারাদিন মায়ের কাছেই থাকি। বড় প্রদীপটা মা এবছর আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর জন্য কিনেছে, যাতে পরের বছর থেকে করতে পারে। কিন্তু মায়ের ইচ্ছা হলো উদ্বোধনটা মা কালীর সামনেই করবে। এভাবেই আমাদের কালী পুজোটা বেশ মিষ্টিভাবে কাটলো, সুন্দর মুহূর্ত দিয়ে কাটলো। এই হচ্ছে তার ছোট্ট ছোট্ট কিছু মেমোরিজ, যেগুলো হয়তো আমি নিজেকে তুলে ধরতে পারিনি প্রথমে, তাই জন্য ছবির মাধ্যমে তুলে ধরলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো।